Hoshiyar, Nistar pabe na, Nistar pabe na. Jawab chahiye jawab. আমরা দেখেছি যেমন পরশুদিন আমাদের এখানে কার্যালয় ভাঙচুর হয়েছে, গতকালকে ভারতীয় জনতা পার্টির দুজন সমর্থক তাদের দোকান ভাঙচুর করা হয়েছে, ওনারও একটা দোকান আছে, ওনার দোকানেও ভাঙচুর করেছে রাত্রে তৃণমূলের দুষ্কৃতীরা। আমাদের এই মিছিল যদিও পূর্ব পরিকল্পিত ছিল, কিন্তু কালকের ঘটনা, পরশুদিনের ঘটনা এর আরও প্রয়োজনীয়তা বিশেষ করে দেখা দিয়েছে, এবং সেই জন্যে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল ভারতীয় জনতা পার্টিদের কার্যকর্তাদের উপরে, আমাদের দলীয় কার্যালয়ের উপরে যে আক্রমণ হয়েছে এবং পুলিশের যে নিষ্ক্রিয়তা তার প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল। বারবার বিজেপির হামলা হচ্ছে কেন, কি মনে হচ্ছে? তৃণমূল দেখতে পাচ্ছে যে তাদের এই এলাকায় জনসমর্থন সরে গেছে। আপনারা আজকে মিছিলের লোক দেখে বুঝতে পারছেন, হাজার হাজার মানুষ এই এলাকার আজকে বিজেপির সাথে এসছে, তারা সেই জন্য ভয় দেখিয়ে মানুষকে আটকানোর চেষ্টা করছে। কিন্তু আমি পরিষ্কার বলতে পারি, ভয় দেখিয়ে বিজেপিকে আটকানো যায়নি। আগামী দিনে এনডিপির সর্বত্র শুধু একটাই ধ্বনি শোনা যাবে, জয় শ্রীরাম। তাদের কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ, পুরোপুরি সরকারি পোশাক পরে তৃণমূলের ক্যাডার বাহিনীর কাজ করছে। তাদের বুঝতে হবে সরকার কিন্তু আর বেশি দিন নেই তৃণমূলের, এরপরে ভারতীয় জনতা পার্টির সরকার আসছে। প্রত্যেকটি কাজে তারা কেন নিষ্ক্রিয় ছিল, কেন তারা সামনে কার্যকর্তাদের উপরে আক্রমণ হচ্ছে, দোকান পার্টি অফিস ভাঙচুর হচ্ছে, তাদের কিন্তু আগামী দিনে জমা।